দর্শক, সংবাদ সংগ্রহে বিমানবন্দরে রয়েছেন সহকর্মী মাহফুজুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাহফুজ, টাইগারদের ফ্লাইটের কি খবর এবং ভারতে যাবার আগে কি বার্তা দিল দল, জানাবেন। ধন্যবাদ। ফ্লাইটের খবরটা একটু যদি বলি, এখন পর্যন্ত ফ্লাইট নির্ধারিত সময়েই ছাড়বে, একটার সময় ফ্লাইটটি ছাড়ার কথা চেন্নাইয়ের উদ্দেশ্যে। এবং আবহাওয়া যেহেতু এখন খুব একটা অনুকূলে নেই, একটা বৃষ্টি স্নাত ব্যাপার আছে, মেঘলা আকাশ, এসব ক্ষেত্রে সাধারণত ফ্লাইট কিছুটা ডিলে হয়। তবে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি ফ্লাইট ডিলে হওয়ার। এবং সেকেন্ডলি, যেটি বলছিলেন যে আসলে বাংলাদেশ দলের যাত্রার যে খবর, নাজমুল হাসান শান্ত ঠিক কিছুক্ষণ আগেই কথা বলেছেন এবং তিনি বেশ কয়েকটি বিষয় বলেছেন। আমরা গতকালকেও বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি সংবাদ মাধ্যমে নিজের প্রত্যাশার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট নিয়ে তিনি একটি বড় আশার আলো দেখছেন। নাজমুল হাসান শান্ত কিন্তু এখানে কিছুক্ষণ আগে কথা বলার সময় তিনি এই বিষয়টা কিছুটা ইঙ্গিত করেছেন। এবং যে বিষয়টি আপনি কিছুক্ষণ আগে সংবাদে জানিয়েছিলেন যে আমাদের এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে যে বাংলাদেশ দুর্দান্ত একটি টেস্ট সিরিজ জয় করে বাংলাদেশে ফিরেছে এবং তার একটি অনুপ্রেরণা কিন্তু বাংলাদেশ পাচ্ছে এই ভারত সিরিজে, এবং যেটি বলা যায় যে দুটি টেস্ট এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচকে সামনে রেখে ভারত পূর্ণ শক্তির দল যে ঘোষণা করেছে, তার বিপরীতে বাংলাদেশের পেসারদের উপর বড় রকমের একটা প্রত্যাশা কিন্তু বাংলাদেশ বিসিবি সভাপতি এবং বাংলাদেশ দলের যে ক্যাপ্টেন শান্ত তিনি হচ্ছে গিয়ে রাখছেন। আরেকটি বিষয়, শান্তর পারফরমেন্স নিয়ে বলা হচ্ছিল, শান্তর পারফরমেন্স ক্যাপ্টেন শান্তর যে পারফরমেন্সটা আসলে সবাই প্রত্যাশা করছেন সেই জায়গাটায় আসলে তিনি কি ভাবছেন তার পারফরমেন্স নিয়ে, তিনি আসলে এই জায়গায় নিজেকে একটা কনফিডেন্সের জায়গায় রাখছেন। তিনি যেটি বলছেন যে সকলের মতো পাকিস্তানের সিরিজের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস তার মধ্যেও কাজ করছে এবং তিনি এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছেন। ভারতের মাটিতে এর আগে বাংলাদেশ যে সবশেষ খেলেছে সেখানেও কিন্তু পেসারদের আধিপত্য ছিল, তাই বাংলাদেশ দল পেসারদের উপর এক ধরনের নির্ভরতা নিয়েই এবারের ভারত সফরটা করছে। তবে ভারত সফরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটি শান্তর কথা উঠে এসেছে। এই ছিল এখনকার মতো আমার কাছে বিমানবন্দর থেকে আপডেট এবং বাংলাদেশ দলের ফ্লাইট নির্ধারিত সময় ছেড়ে যাবে বলে এখন পর্যন্ত আমাদের কাছে খবর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।